কক্সবাজারের সন্ত্রাসীদের হাত থেকে দাদিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো আলাউদ্দিন নামের 15 বছর বয়সী এক কিশোর। গত বৃহস্পতিবার রাত 2টার দিকে পৌরসভার সমিতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসী হামলায় আহত হন দাদি নূর জাহান বেগম এবং হুমায়রা আক্তার। এ ঘটনায় তাৎক্ষণিক মোহাম্মদ মুবিন নামে একজনকে আটক করে র্যাব। নিহত আলাউদ্দিন ওই এলাকার মোহাম্মদ ইমরানের ছেলে। নিহতের পিতা জানান, সমিতিপাড়া বাজারে চায়ের দোকানে প্রতি রাতে চা খেতে আসে কিছু বখাটে যুবক। চা খেয়ে বেশিরভাগ সময় তারা বিল না দিয়ে চলে যায়। ওই দিন চায়ের বিল চাইতে গেলে তারা আমার মায়ের উপর হামলা চালায়। এ সময় আমার ছেলে তার দাদিকে বাঁচাতে গেলে সন্ত্রাসীদের ব্যাপক মারধরে ঘটনাস্থলেই মারা যায়। এ হামলার ঘটনায় কুতুবদিয়া পাড়ার ফজল করিম, আবুল হাসান ও মেহেদি জড়িত বলে অভিযোগ করেন নিহতের পিতা। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি। আহত নূরজাহান বেগম জানান, চায়ের বিল চাইলে মুখে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা, পরে নির্মমভাবে খুন করা হয় আলাউদ্দিনকে। এই বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এদিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানায় পুলিশ।